नमस्कार, सुस्वादु रान्नाबान्ना चैनले आपनादेर सकलके स्वागत जानाई। आज आमि बानाबो माइक्रो ओभेने किभाबे 3 मिनिटेर मध्ये इडली तैरी होये जेते पारे एबं देखुन किभाबे फुलेछे इडलीटा। एछाड़ाओ आमि माइक्रो ओभेन छाड़ा एबं इडली मेकार छाड़ा आमि इडली बानाबो। चलुन किभाबे बानाबो सेटाई आज आपनादेर देखिये दिई। चलुन भिडियोटी शुरू करा जाक। चटनी थाकले भालो हतो, ताओ भालो लागछे खेते। चलुन शुरू करा जाक। एखाने आमी चाल एबं डालटाके 12 घंटा आगे थेके बेटे रेखेछि। आमी ओई 2 घंटा मतो भिजिए रेखेछिलाम एबं तारपरे बेटे नेवार पर 12 घंटा एइभाबेई ढाका दिए रेखेछिलाम। 12 घंटा पर देखते पाच्छेन आपनारा किभाबे फुले फेपे उठेछे जिनिसटा। डाल एबं चाल बाटा देखुन कि सुंदर तैरि होयेछे। এখানে আমি নিয়ে নিয়েছি চাল এবং ডাল বাটার মিশ্রণ। আমি চাল এবং ডাল বাটাটাকে একটু জল দিয়ে হালকা করে গুলে নিয়েছি। এবার আমি নিয়েছি 1 চামচ মতো সাদা তেল। তেলটা কেন লাগবে সেটা ভিডিওর পরবর্তী অংশতে গিয়ে জানতে পারবেন। আমি এখানে মাইক্রো ওভেন প্রুফ ইডলি মেকার নিয়ে নিয়েছি এবং এটার মধ্যে ঢাকা দেওয়াটা কিন্তু খুব জরুরি। আমি এই পাত্রের ঢাকা হারিয়ে ফেলেছি কিন্তু তবুও আমি এখানে মাইক্রো ওভেন প্রুফ একটি প্লেট ঢাকা দেব। এবার আমি এগুলোর মধ্যে তেল মাখিয়ে নিচ্ছি যাতে ইডলিটা খুব সহজ এবং তাড়াতাড়ি এখান থেকে উঠে আসে। এবার আমি এই ইডলি মেকারের মধ্যে চাল এবং ডাল বাটার মিশ্রণটি দিয়ে দেব। আপনারা দেখতে পাচ্ছেন আমি এই মিশ্রণটাকে না বেশি মোটা না বেশি পাতলা করেছি। ওইখানে যে রকম ভাবে দেখিয়েছিলাম তার থেকে কিন্তু আমি আলাদা করে এনে জলে গুলে হালকা একটু নুন মিশিয়ে মিশ্রণটাকে আরেকটু সুন্দরভাবে তৈরি করে নিয়েছি। এবার আমি ইডলি মেকারের মধ্যে এটা দিয়ে দিচ্ছি। দেওয়া কমপ্লিট হয়ে গেছে। 4টে খাপি আমি ভর্তি করে নিয়েছি দেখুন। এবার আমি আরো 4টে খাপও ভর্তি করে নিচ্ছি। মিশ্রণটি আমি এভাবে দিতে থাকব। দেখুন আমি এইগুলো ভর্তি করে ফেলেছি ইডলি মেকারে। কিন্তু আমি সমস্ত ইডলির মিশ্রণটি দিয়ে দিয়েছি। এবার আমি এটাকে এই মাইক্রো ওভেন প্রুফ একটি প্লেটে ঢাকা দিয়ে দেব। এবার আমি মাইক্রো ওভেনের মধ্যে ইডলি মেকারটিকে দিয়ে দিলাম এবং আমি ঢাকা দিয়ে দিচ্ছি। এবার আমি এখানে মাইক্রোতে 3 মিনিট টাইম সেট করে দেব। তিন মিনিট কমপ্লিট হয়ে গেছে। এবার ইডলিগুলোকে আমি মাইক্রো ওভেন থেকে বের করে নেব। সাবধানে আস্তে আস্তে পাত্রটাকে মাইক্রো ওভেন থেকে বের করবেন কারণ মাইক্রো ওভেনটি প্রচণ্ড গরম হয়ে গেছে, তাই কাজটি সাবধানে করবেন। ঢাকাটা আমি খুলে নিচ্ছি এবং এগুলোকে আমি আস্তে আস্তে পাত্র থেকে নামিয়ে নিচ্ছি। এবার আমি বাকিগুলোকে পাত্র থেকে তুলে নেব।
কিভাবে মাইক্রোওভেন ছাড়া এবং ইডলি মেকার ছাড়া আমরা ইডলি তৈরি করব সেটাই আমরা এবার দেখে নেব। কিন্তু তার আগে তাড়াতাড়ি লাইক এবং সাবস্ক্রাইব করে নিন। চলুন কিভাবে বানাবো দেখে নেওয়া যাক। আমি এবার নিয়েছি এরকম ধরনের বড় জাম বা বড় বাটি, যার মধ্যে আমি 2 কাপ মতো জল দিয়ে নিয়েছি। এরপর আমি নেব ছোট বাটি। দেখুন, এরকম ধরনের বাটি আপনাদের প্রত্যেকের বাড়িতেই আশা করি আছে। এবার আপনারা চাইলে বড় বাটির মধ্যে বা পাত্রের মধ্যে ছোট বাটিগুলিকে রাখতে পারেন, তাহলে একই সময় 2টো ইডলি আপনারা বানিয়ে ফেলবেন। এবার এর মধ্যে আমি হালকা করে সাদা তেল মাখিয়ে নেব। বাটিতে তেল মাখানো কমপ্লিট হয়ে গেছে। চাল এবং ডাল বাটার মিশ্রণটি ছোট বাটিটির মধ্যে আমি ঢেলে নিয়েছি এবং বড় বাটিটির মধ্যে ছোট বাটিটি রেখে দিলাম। এবার আমি হাই ফ্লেমে 5 মিনিটের জন্য এইভাবেই ঢাকা দিয়ে রেখে দেব এবং হতে দেব। তিন মিনিট পর ঢাকা খুলে দেখে নিচ্ছি এবং দেখুন প্রায় হয়ে এসেছে। এবার আমি এটাকে আরও 2 মিনিট রেখে দেবো। এইভাবেই কমপ্লিট হয়ে গেছে এবং আমি এটাকে গ্যাস থেকে নামিয়ে নিয়েছি। তাহলে ইডলি মেকার ছাড়াই কিন্তু আমি ইডলি তৈরি করে ফেলেছি। তাহলে নিচে গিয়ে তাড়াতাড়ি লাইক করে দিয়ে আসুন, সাবস্ক্রাইব করে দিন চ্যানেলটাকে, আর হ্যাঁ, বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। দেখুন কী সুন্দর নরম তুলতুলে ইডলি তৈরি ইডলি মেকার ছাড়াই। তাহলে এই লকডাউনে বানিয়েই ফেলুন ইডলি মেকার ছাড়াই ইডলি, আর চাটনির সাথে খেয়েও ফেলুন। আর হ্যাঁ, কমেন্টে জানাবেন কেমন লাগলো। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।